হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা এটা একটা ঠান্ডা পানীয়, যেটা গরমকালের জন্য খুবই উপকারী, শরীরকে খুব ভালো রাখে। এখানে আমি নিয়েছি একটা পাকা পেঁপে। এটা কিন্তু পেঁপেটা ভীষণ মিষ্টি। পেঁপেটা আমি একটু খুব ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। এবারে এই পেঁপের টুকরোটাকে মিক্সারে নিতে হবে। আর পেঁপেটা তোমরা যখন কাটবে তখন কিন্তু বীজের সঙ্গে দেখবে একটা সাদা অংশ থাকে, সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিও, না হলে কিন্তু খুব তিতো লাগবে। এবার এই টুকরোগুলো আমি একটু মিক্সারে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেল। একটু দানা থাকবে, আবার যখন এটাকে বাকি উপকরণগুলো দিয়ে আরেকবার খুব ভালো করে যখন ব্লেন্ড করব তখন খুব ভালো ব্লেন্ড হয়ে যাবে। দিয়ে দিলাম টক দই, এটা কিন্তু জল ঝরানো নয়, এটা এমনি দই। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণ দিও, তার কারণ দইটা খুবই টক আর পেঁপেতে যে পরিমাণ মিষ্টি আছে তাতে কিন্তু টেস্ট ভালো হবে না। আমার ব্লেন্ড করা হয়ে গেল সমস্ত মিশ্রণটা একসাথে, আর দেখো একটু ঘন হবে, আর কত সুন্দর রঙটা হয়েছে দেখো। এতে কিন্তু তোমরা জল টল কিছুর ব্যবহার করবে না। এবারে আমি চার পাঁচটা আলমন্ড, পাঁচ ছটা কাজু আর চার পাঁচটা পেস্তা আমি একটু করবো, ডাস্ট করে নেব। দেখো ডাস্টটা কিন্তু আধ ভাঙা হয়েছে, কিছুটা মিহি কিছুটা আধ ভাঙা। এটা কিন্তু এমনি করেই করবে তোমরা, যাতে খাবার সময় এটা একটু মুখে লাগবে। এবারে আমি এটাকে সার্ভ করব। দুটো গ্লাস নিয়েছি, আমি যে পরিমাণটা করছি সেটা কিন্তু পুরো দুজনের জন্য সার্ভ করতে পারবে। আমি গ্লাসের নিচে প্রথমে একটু আলমন্ড, কাজু আর পেস্তার ডাস্টটা একটু দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিও। এবারে ওপর থেকে আমি ওই মিক্সারটা দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে পেঁপের লস্যি। দেখো একদম দুটো গ্লাসে খুব সুন্দর পরিমাণে হয়েছে। এবারে আমি ওপর থেকে ওই ডাস্টটা আরেকবার দিয়ে দেবো। এটা নিচে দিলাম তার একটাই কারণ, যখন খাওয়া যখন আমরা চামচ দিয়ে এটাকে নিচ থেকে কেটে কেটে খাবো তখন নিচ পর্যন্ত আমন্ডসটা দেয়া থাকলে, আমন্ডস কাজু এবং পেস্তা দেয়া থাকলে কিন্তু মুখের মধ্যে লাগবে আর টেস্টটা আরও ভালো হবে। তোমরা ঠিক এভাবেই বানাও। আর এই যে লস্যি আমি যেটা করলাম, যেটা কিন্তু গরমের জন্য ভীষণ উপকারী, যেটাতে পেট আর শরীর খুব ঠান্ডা রাখে। আর অনেক সময় ছোটো বাচ্চারা এটা খেতে ভালোবাসে না পেঁপে, এই জন্য তোমরা এভাবে বানিয়ে দিও, দেখবে খুব ভালো লাগবে। আর পেঁপের গন্ধও কিন্তু থাকবে না, কারণ অনেকে পেঁপের গন্ধ সহ্য করতে পারে না। এটা তোমরা বাড়িতে বানাও আর দেখো কেমন লাগে, আর আমাকে আমার চ্যানেলে লিখে জানাও। আর আমার চ্যানেলে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের সাপোর্টে আরেকটু এগিয়ে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।